গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবার আগে বলি সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এই যে সকাল সকাল এখন রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 9:30 মতো বাজে। তো আমি এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আগে ভোগ দিয়ে আসব ঠাকুরের, আর তারপরে হচ্ছে অঞ্জলি একবারে দেব। তো বর এখনও আসেনি, ও আসছে, আর কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। তো আপাতত আমি, শ্বশুরমশাই আর ছেলে তিনজনই এখন যাচ্ছি মন্দিরে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ইনি রেডি হয়ে গেছেন, এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। অঞ্জলি কে কে? অঞ্জলি অঞ্জলি দিতে যাচ্ছি সবাই, চলো। কি দেখছো তুমি, কি দেখছো? দাঁড়াও, পাপা আসবে এখনই। এ পড়েছে ওর ব্যাগ নিয়ে, ব্যাগ কিছুতেই ছাড়ছে না, যা তা একদম। বাবা অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন অঞ্জলি থেকে আমরা বাইরে বেরিয়ে এসে সবাই ফটো সেশন করছি। তো এই যে এদিকে এরাও ফটো তুলছে। তো আমাদের সবারই ফটো তোলা মোটামুটি কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো বন্ধুরা। তো আমরা এখন আবার রেডি হয়ে গিয়েছি, এখন আবার যাচ্ছি পুজো দেখতে। তো চলো আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা একবারে মণ্ডপে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, অনেকটাই লেট হয়ে গিয়েছে আর লেট করছি না, চলো একবারে মণ্ডপে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন মাটি গাড়া করতে, এদিকে পিপি আছে, আপাতত অতটা একদম ফাঁকাই আছে, দেখা যাবে হয়ে যাবে। আরেক ঠাম্মির সঙ্গে হ্যালো হ্যালো করে কথা বলছে। কোথায় হাতি রাজা? ওই এটা হাতি রাজা। পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু অতটাও না, স্পষ্ট না, মেঘ আছে। সন্ধ্যা হয়ে গেছে তো, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পূজা মণ্ডপে। এটা হলো মাটিগাড়ার মায়া দেবী পূজা মণ্ডপ। আর সেই বাই 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 টাটা টাটা টাটা, বাচ্চাদের আনন্দ, ওরা আনন্দে থাকলে পরে আমাদেরও ভালো লাগে। আনন্দটা এগুলো তো মেলা ছাড়া পাওয়া যায় না, তো যার জন্য যাই হোক কোনো ব্যাপার না। আর এই যে এখন আমরা পুজো প্রাঙ্গণে প্রবেশ করছি। তো এখানকার মণ্ডপ সজ্জাটাও খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা মণ্ডপ সজ্জাই এবছর দেখলাম কিছু কিছু জিনিস একই রকমের, আর কিছু কিছু তো খুবই ইউনিক বলার না, মানে চোখ ধাঁধিয়ে যায় একদম, খুব সুন্দর কারুকার্য। আর এই মায়াদেবী মাটিগাড়ায় এটা প্রতি বছরই এমন মানে ইউনিক ওদের কারুকার্য থাকে,
বলা এই বছরও প্রতিবার এই বছরও এই যে মণ্ডপ সজ্জা প্রতিমা সমস্তটাই খুবই সুন্দর হয়েছে। লাস্ট ইয়ার এখানে কাছের ছিল, কাঁচ দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছিল, তো সেটা এত এতটাই ভালো হয়েছে, ওটা প্রশংসাই হয়, প্রশংসাও মনে হয় কম হয়েছে। আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম, আমরা বিকাল টাইমটাতে গিয়েছিলাম, তো ওই সময় লোকসংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। তার মধ্যে আজকে আজকে সব দিক থেকে লোকজন আসে, বাধ্য করে শিব মন্দির প্রচুর লোকজন আসে, নকশাল বাড়ি মেডিকেল প্রচুর লোকজন আসে, যার জন্য আমরা দুপুরে এখানে আসার প্ল্যান করতে হয়েছে। যাই হোক, আমাদের খুবই ভালো লাগে এখানে ঘুরে। তো এখান থেকে আমরা ডেস্টিনেশন সেটা হলো আমাদের হচ্ছে উত্তরায়ণ, উত্তরায়ণের ভেতরে একটা পুজো হয়, তো সেখানেই যাবো। তো চলো তোমরাও দেখো কেমন লাগলো তোমাদের, খুবই সুন্দর হয়েছে কাজ। তো নেক্সট গন্তব্যস্থল আমাদের উত্তরায়ণ, আমরা জাস্ট এখানে ঢুকলাম। তো এই যে বাইরের দিকটাতে এটা পুরোটাই হলো স্ট্রিট ফুড, প্রচুর খাওয়া দাওয়ার এখানে অপশান রয়েছে, KFC থেকে শুরু করে ডমিনোস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে মেনলি আসার প্রধান কারণ হলো যে এখানের পরিবেশটা যে এত ভালো লাগে, পুজো ঠিকঠাকই হয়, খুব যে বড় হয় তা না, ঠিকঠাক, কিন্তু মেনলি হচ্ছে এখানকার পরিবেশটা, মানে এত সুন্দর লাগে না, এখানে বসে থাকতেও ভালো লাগে, গল্পগুজব করতেও ভালো লাগে, আড্ডা দিতেও ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। ইয়ং জেনারেশনে আমরা যারা রয়েছি তাদের খুবই পছন্দের জায়গা হচ্ছে এই উত্তরায়ণ টাউনশিপের এই পুজোটা, পুজো প্রাঙ্গণটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানকার বাইরে যেহেতু প্রচুর খাওয়ার অপশান রয়েছে, তো যার জন্য আরও বেশি ভালো লাগে, কারণ খালি পুজো ঘুরলে তো আর হবে না, তার সঙ্গে খাওয়াটাও খুবই দরকার। তো এই যে দেখো মণ্ডপ সজ্জাটা কেমন লাগলো তোমাদের, আমার তো খুবই ভালো লেগেছে এখানকার মণ্ডপ সজ্জা। এখান থেকে এখন আমরা ঠাকুরটা দেখে একবারে বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির দিকে। তো এত সুন্দর লাগছে না কি বলি, খুব সুন্দর লাগছে। পুজোর এই কটা দিন না কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না, আজকে অষ্টমী, কালকে নবমী, আর একটা মাত্র দিন তারপরেই দশমী, মনটা খুবই বিষাদগ্রস্ত হয়ে যায়। রাতে আমি আর বর একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো এক দুটো ঠাকুর দেখলাম যেগুলো দেখেনি, সে দুটো দেখলাম, দেখে টেখে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আসলে এবছর দুর্গাপূজাতে আমরা খালি একটা দিনই বেরিয়েছি, মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে খালি একটা দিনই বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকে বেরোলাম দুজনে আবার, আর তার সাথে বাইরেও ডিনারটা করে নিলাম, কারণ এবছর আমাদের বাইরে খাওয়াই হয়নি পুজোতে, তো আজকেই তার জন্য খাওয়া দাওয়া করছি। তো এই যে এখানেও বসে ঝিমোচ্ছে, আসলে পরপর দুদিনও নাইট ডিউটি করেছে, আর এই তো এখন আজকে অর্ডার করেছিলাম হচ্ছে খাওয়ার জন্য মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল মাটন কষা, তো খুবই সিম্পল আইটেম, এগুলোই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে, কারণ ছেলে আছে বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।